আমাদের মেইন টার্গেট হলো যে আমাদের বাংলাদেশের প্লেয়ারদের প্রমোট করা এবং তাদেরকে ভালো ভালো ইকুইপমেন্টস, ব্যাট সব কিছু দেওয়া। আমাদের প্ল্যান ছিল আন্ডার 19, ওদেরকে করেছি, এবং আমরা ওমেন্সদেরকেও স্পন্সরশিপে যাব, তাদের সাথে কথা হচ্ছে। না আলহামদুলিল্লাহ, যে জিনিসটা আপনি বললেন যে এটা অবশ্যই আমি কৃতিত্ব দেবো ইমরুল ভাইকে এবং শাহিন ভাই এবং আজাদ ভাই তিনজনকে, বিশেষ করে বড় কৃতিত্ব দেবো ইমরুল ভাইকে, তিনি অনেক দিন ধরে এটা পিছনে লেগেছিল এবং শাহিন ভাইয়ের সাথে কথা বলে এটাকে এস্টাবলিশ করেছে, এবং আমি হয়তো সময় পাইনি ওই রকম কিছু করার, বাট ওনারা তিনজনই এটা পরিশ্রম করে করেছে, আর তারা থাকলে অনেক ভালো লাগতো। আর যেহেতু আমাদের 5 ফেব্রুয়ারি আমরা উদ্বোধন করব অনেক বড় করে অনুষ্ঠান, আপনারা জানেন, এবং আপনাদের সবাইকে ইনভাইট করা হবে, এবং আমাদের পাপন স্যারকে আমরা প্রধান অতিথি করবো, আমাদের এরকম একটা প্ল্যান আছে। আর এই তো জাস্ট শুরু হলো, না আমার কাছে খুব ভালো লাগছে। দেখেন যে আমিও তো আন্ডার 19 খেলেছি, ওয়ার্ল্ড কাপ খেলেছি, এবং ওই সময় হয়তো আমরা ওই রকম স্পন্সরশিপ পাইনি, হয়তো দুই একজনের সাথে কথা হয়েছে, বাট একটা জিনিস কি যে এন্ড অফ দ্য ডে আমরা দেশে যে সার্ভিসটা দিব বা আন্ডার 19কে করছি, আমাদের এই জিনিসটা আমাদের দেশি প্লেয়ারদের এবং তাদেরকে প্রমোট করব। আমাদের মেইন টার্গেট হলো যে আমাদের বাংলাদেশের প্লেয়ারদের প্রমোট করা এবং তাদেরকে ভালো ভালো ইকুইপমেন্টস, ব্যাট সব কিছু দেওয়া, এটা হচ্ছে আমাদের ফার্স্ট টার্গেট। এবং দেখেন যে শুরুতেই কিন্তু আমরা মনে করেন কি যে স্পন্সরশিপে গিয়েছি, আমাদের প্ল্যান ছিল আন্ডার 19, ওদেরকে করেছি, এবং আমরা ওমেন্সদেরকেও স্পন্সরশিপে যাব, তাদের সাথে কথা হচ্ছে, এবং বাংলাদেশের যদি প্রমিজিং প্লেয়ার থাকে আন্ডার 15, 17, তাদেরকেও আমরা স্পন্সরশিপে যাব। এবং সামনে বিপিএল আছে, বিপিএলে অনেক প্লেয়ারদের সাথে আমরা কথা বলছি যে কিভাবে তাদের সাথে স্পন্সরশিপে যাব। বাট আমরা যে প্ল্যানটা করছি যে কিভাবে আমাদের দেশে ভালো ভালো কোয়ালিটি ব্যাট পাওয়া যায়, কারণ ব্যাটটা খুব ইম্পর্টেন্ট। আপনারা জানেন যে আমরা ব্যাট সম্পূর্ণটা যে আমরা ব্যাট দিয়ে খেলি, এটা কিন্তু ইংলিশ উইলো ব্যাট হতে হয়, এবং ইংলিশ উইলো না হলে খেলা যায় না ইন্টারন্যাশনাল, এবং ভালো ব্যাট। সো আমরা ইউকে থেকে ইংলিশ উইলো ব্যাট নিয়ে আসছি, উইলো নিয়ে আসছি, এবং আমরা উইলো নিয়ে আসার পরে আমরা এখানে ব্যাট ম্যানুফ্যাকচারিং করব। সো অবশ্য আমরা যেহেতু একটা স্টেপ নিয়েছি, সামনে হয়তো আপনারা আরও ভালো দেখতে পারবেন। আপনি একটা জিনিস দেখেন যে আমাদের 23 সালটা অবশ্যই আলহামদুলিল্লাহ ভালো গিয়েছে, ওয়ার্ল্ড কাপ ছাড়া হয়তো ওয়ার্ল্ড কাপে আমরা যেভাবে আশা করেছিলাম এরকম করতে পারিনি। বাট একটা জিনিস যে প্লেয়াররা পারফর্ম করেছে, ভালো খেলেছে, আপনি দেখেন বোলাররা ভালো বোলিং করেছে, আমাদের পেস বোলিং ইউনিট খুব ভালো বোলিং করেছে, তাসকিন থেকে শুরু করে শরীফুল, মোস্তাফিজ, আরও যারা আছে নতুন সাকিব, ও খুব ভালো করেছে, এবং ব্যাটসম্যানদের ভিতরে শান্ত অনেক রান করেছে, যে জিনিসটা এর আগে আমরা ওই রকমভাবে ওর কাছ থেকে যেভাবে আশা করছিলাম সেভাবে পাইনি। তারপরে আপনার লিটন দাও ভালো খেলেছে, কয়েকটা ইনিংস খুব ভালো করেছে, এবং আরও যারা আছে সবাই এফোর্ট দিয়েছে। বাট 24 সালে আমাদের কিন্তু টেস্ট অনেক বেশি, সো আমাদের চ্যালেঞ্জটা হলো টেস্টে কীভাবে বাইরের দেশে আমরা ম্যাচ জিততে পারি, বিশেষ করে আমরা বড় বড় টিমকে বাইরে হারাতে পারি, এটা আমাদের জন্য চ্যালেঞ্জ। বাট আমরা এটা কীভাবে ইউটিলাইজ করবো সেটা নিয়ে অবশ্যই আমরা চেষ্টা করবো, কাজ করার চেষ্টা করবো।